উদ্দেশ্য বাইরের প্রতিনিধিমণ্ডলকে রাজ্যের দুর্গাপূজার সার্বিক সৌন্দর্য ঘুরিয়ে দেখানো। তবে যেহেতু ত্রিপুরার সামগ্রিক কল্যাণ আর সমৃদ্ধি তাঁর জীবনের মূল লক্ষ্য, তাই সীমিত পরিসরে হলেও ছোট্ট সময়ের মধ্যেই রাজ্যের জননেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের কণ্ঠে তাই সুখী আর সমৃদ্ধ ত্রিপুরা গড়ার আহ্বান। বিপ্লব কুমার দেবের আমন্ত্রণে রাজ্যের দুর্গাপূজা আর তাঁর সামগ্রিক সৌন্দর্য দেখতে রাজ্যে এসেছেন হরিয়ানা বিজেপির এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে পূজা পরিক্রমার মধ্যে ভারতরত্ন সংঘের পূজা মণ্ডপ অনুষ্ঠান মঞ্চে এই সুখী এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ারই ডাক দিলেন বিপ্লব কুমার দেব। রাজ্য বিজেপির এই অন্যতম মুখ বলেন যে সামান্য সময়ের মধ্যে ত্রিপুরার মানুষ নিজেদের প্রমাণ করেছে, যার প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা হচ্ছে আমার ত্রিপুরার সবচেয়ে বড় সম্মান। যখন দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরাতে আসেন 2019-এ, তখন বলেন ত্রিপুরার মানুষের কাছে যাও, শেখো, বুদ্ধিমান, দূরদর্শী, এগুলো আগে ত্রিপুরার কাছে কম ছিল না। আগে ছিল যে ত্রিপুরার মানুষ কোনো কিছুই জানে না, অন্যের কাছ থেকে শিখবে। আজ আমরা সেই জায়গায় পৌঁছেছি। কম সময়ের মধ্যে আমাদের কাছে অনেক রিসোর্স নেই, না হলেও আমাদের কাছে যাই আছে তার মধ্যে দিয়ে আজকে আমরা এক প্রগতিশীল ত্রিপুরার দিকে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্গাপূজা দেখুন, সবার মনে হাসি থাকা দরকার, আর কোনো মতে দুঃখ যাতে না আসে, মন খারাপ করার কোনো দরকার নেই। যে দুঃখী হয় তার কাছে সুখ আসে না, সমৃদ্ধি আসে না। অনেকে ভাবে মন খারাপ করলে হয়তো না আমাকে কেউ পেছনে দাঁড়াবে, এসে না কেউ দাঁড়াবে না, নিজেকেই করতে হবে, নিজেই রাস্তা পূরণ করতে হয়। মা দুর্গা যেভাবে অসুখ নাশ করেছে, সমস্ত মায়েরা সেভাবে কাজ করা, 33% রিজার্ভেশন চাকরির মধ্যে সরকার দিয়েছে, মহিলা সশক্তিকরণের জন্য সেলফ হেল্প গ্রুপের মধ্যে কাজ করছে, তাছাড়া জমিন যখন রেস্কিউ হবে মহিলাদের সশক্তিকরণের জন্য 2% কম রেভিনিউ লাগবে রেজিস্ট্রি করার সময়, সেই ব্যবস্থায় সরকার করেছে। আমি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, করোনা যাতে আর না আসে। মাননীয় প্রধানমন্ত্রীর টিকাকরণ কার কার হয়েছে, হাত তুলুন তো দেখি, টিকাকরণ বাতিল হয়নি, কার কার টিকাকরণ হয়েছে, ইঞ্জেকশন করোনা, যারা ইঞ্জেকশন হয়নি তাদেরকে মুক্তি দেখার জন্য দেওয়া হবে। আমি ভাব কে কে টিকাকরণ হয়েছে, হাত দাও, টিকাকরণ করোনা ইঞ্জেকশন হয়নি বাতিল, দেশ দুনিয়ার দরবারে ত্রিপুরার মানুষ ইতিমধ্যে নিজেদের নিজস্ব পরিচিতি তৈরি করেছে বলে জানান তিনি। রাজ্যের মা বোন সহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন, মা দুর্গার আশীর্বাদ নিয়ে সুখী এবং সমৃদ্ধ ত্রিপুরার পাশাপাশি নেশামুক্ত এবং আত্মনির্ভরশীল ত্রিপুরা গড়ার কাজ জোর কদমে এগিয়ে চলেছে বলে জানান জনপ্রিয় এই নেতা। যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তখন এই আত্মনির্ভরশীল ত্রিপুরার মুখকে সামনে রেখেই তিনি কাজ করে গিয়েছেন বলে উল্লেখ করেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পরবর্তী প্রজন্ম সন্তানরা হয়েছেন তারা মা দুর্গার আশীর্বাদে স্থাপিত হোক, ত্রিপুরাকে সমৃদ্ধি দিক, প্রতি ঘরে রোজগার আসুক, প্রতি মায়ের মধ্যে হাসি ফুটুক, ডোমেস্টিক ভায়োলেন্স যাতে না হয়, রাজমুক্ত ত্রিপুরা হয়, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে মায়ের আশীর্বাদ দেওয়া আর দৃঢ়তার সঙ্গে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের পথে হওয়া উচিত। এবং এই রাস্তা দিয়ে আমরা এক সমৃদ্ধিশালী আত্মনির্ভর ত্রিপুরা করতে পারব। আমাদের রাজ্য ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ স্বাভিমানী, মেহনত করতে জানে। আমি দেখেছি আমার মুখ্যমন্ত্রীত্বের কালে যখন বলা হতো ত্রিপুরা লোকেরা কোনো কিছু করতে পারবে না, ত্রিপুরা দিয়ে তো কিছু হবে না, কিন্তু আজ ত্রিপুরা লোকেরা সব কিছু করতে পারে। ত্রিপুরা
হাসি খুশি মন আর সজাগ দৃষ্টি নিয়ে শারদীয়ার আনন্দ উপভোগ করার জন্য সবার প্রতি আবেদন রাখেন তিনি। বস্তুত যদি জননেতার সংখ্যায় মানুষের কল্যাণই তার প্রকৃত সংজ্ঞাকে নির্ধারণ করে, তবে রাজ্যের আপামর মানুষ স্পষ্ট দেখতে পাবে আনন্দে উদযাপনী হোক বা অন্য কোনো কর্মসূচি, বিপ্লব কুমার দেবের ধ্যান জ্ঞানে শুধু রাজ্যের মানুষের সার্বিক কল্যাণের কথাই সব সময় শোনা যায়। রাজনৈতিক পরিধি ছাড়িয়ে তাই এই জননেতা প্রকৃত অর্থে ছাপিয়ে যান মঞ্চ আর অনুষ্ঠানের পরিধি। বিস্তারই হল তাঁর বক্তব্যের মূল সুর, যেখানে শুধু 40 লাখ ত্রিপুরাবাসীর মুখ থাকে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।